অনেক ভালো লেগেছে এন্ড এই মুভিটা আসলে অনেক শিক্ষণীয় একটা মুভি যেটি সবার মনে প্রাণে লাগবে এবং এই মুভিটা যারা যারা দেখবে সবারই অনেক অনেক ভালো লাগবে এবং তারা অনেক সুন্দর মেসেজ পাবে মূল কথা পাপার অভিনয় বেস্ট 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 পরিমামের অভিনয় বেস্ট ইমন আঙ্কেলের অভিনয় বেস্ট এবং যারা যারা করেছে সবাই অনেক ভালো করেছে ইনশাল্লাহ আশা করছি মুভিটার গল্পটি মানে এত শিক্ষণীয় আই থিঙ্ক এটা সবার অনেক ভালো লাগবে তাই প্রত্যাশাটাও সেরকম অনেক যে ইনশাল্লাহ এটা সবাই একবার হলো দেখবেন আপনারা দেখলেই বুঝতে পারবেন আসলে এটা কতটা একটা ভালো মুভি অ্যান্ড কত সুন্দর মেসেজ দিবে আপনাদেরকে হ্যাঁ কিশোরী জি 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 এটার অভিজ্ঞতা অনেক অনেক ভালো অ্যান্ড কিশোরী মুভি করার সময় অনেক ভালো লেগেছে এবং আমার ডান পাশে আছে ইয়াশা মাম্মাম ও হলো আমার মানে পাপার নায়িকার ক্যারেক্টার করেছে কিশোরী মুভিতে অ্যান্ড কিশোরী মুভিটা করার সময় আসলে অনেক সুন্দর অভিজ্ঞতা হয়েছিল কারণ সবাই এত ভালো মানে সবাই খুবই ফ্রেন্ডফুল অ্যান্ড অনেক মানে খুবই ভালো লেগেছে আমি কিশোরী চরিত্রে অভিনয় করেছি আচ্ছা এখানে হলো একটি ছোট্ট মেয়ে থাকে যার উপর মানে না স্পেল করে দিব না তার আপনজনরা মানে লোভের কারণে স্বার্থের জন্য হ্যাঁ করতে পারে স্বার্থের জন্য তারা মানে আপনজনরা যখন অমানুষ হয়ে যায় পর হয়ে যায় লাইক দ্যাট বাংলাদেশ অনেকদিন পর তাদের বিনোদন মনে তৃষ্ণা মেটাতে পারবে বলে মনে করছি কাগজের বউ আমি বলবো না এটি আমাদের পারিবারিক ঘটনা আমি বলবো না এটি আমাদের সংস্কৃতির ঘটনা বলবো যে এটি একটি সুষ্ঠ সুন্দর সামাজিক একটি চলচ্চিত্র যা মানুষেরকে পুরোপুরি বিনোদন দিবে আমি বিশ্বাস করি আমি এর মধ্যে একটি ক্যারেক্টার করেছি অনেক বিষয় ছিল আমার ওয়াইফ সেটি হচ্ছে কাগজের বউ অবশ্যই আমার জন্য অনেক বড় একটি মাইল ফলক এই চলচ্চিত্রে কাজ করেছে ডিএ তায়েব কাজ করেছে পরিমণি কাজ করেছে ইমন আবুল হায়াত আঙ্কেল কাজ করেছে দিলার যেমন কাজ করেছে আমার কাজ করে এতটাই ভালো লেগেছে যেটা দর্শক আসলে বলবো কেমন করতে পেরেছি ভালো লেগেছে আমার মনে হয় যে বাকিটা দর্শক হলে গিয়ে দেখুক আমি এখানে আমাদের একটা দল ছিল আমি পরিমণি তারপর হচ্ছে ইমন আমরা বন্ধু ওই বন্ধুত্বের সাথে আচ্ছা হ্যাঁ আমার ক্যারেক্টারটা একটু নেগেটিভই ছিল একটু নেগেটিভ ছিল তো এই নেগেটিভভাবেই যতটা পেরেছি উপস্থাপনা করেছি কিন্তু ভাই আমি মানুষ কিন্তু নেগেটিভ না আমার বউ জানে আমরা বাঙালি সবসময় ইমোশনাল ইমোশন নিয়ে থাকি ইমোশন যদি আমাদের থেকে থাকে তাহলে মানুষের ইমোশনে অবশ্যই দাগ কাটবে খুবই ভালো লেগেছে খুবই সুন্দর একটা শিক্ষণীয় বিষয় আছে এটার ভিতর আপনারা কাগজের বউ মুভিটি দেখলে খুব সুন্দর একটা মেসেজ পাবেন অবশ্যই তায়েবের তায়েবের অভিনয় এবং পরিমণি পরিয়াপুর দুজনের খুবই সুন্দর করেছে মানে জাস্ট ওয়াও এটা তো খুবই ভালো একটা বিষয় যে নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে পারলে খুবই ভালো ভালো লেগেছে তার অভিনয় খুবই সুন্দর ছিল অ্যান্ড খুবই স্পষ্ট মানে জাস্ট অ্যাক্টিং না মানে রিয়েল যেটা বলে সেটাই করেছে কাগজের বউ দেখার কারণ হচ্ছে এটা একটা সামাজিক মুভি আমার কাছে মনে হয়েছে আরও দুটো ছবির মধ্যে আমার কাছে মনে হয়েছে এর মধ্যে একটা টুইস্ট ছিল যেটা অন্য দুইটা মুভি আমি বলবো না যে অ্যাজ আ বাঙালি আমি দেখবো না আমি অবশ্যই দেখবো আজকে আমি কাগজের বউটা দেখলাম অ্যাজ আ দর্শক আমার দেখে যেটা মনে হয়েছে বর্তমান সমাজ আমাদের যে আমরা যে টিনেজ যারা হচ্ছে না বুঝে একজনকে মন দিয়ে ফেলি সেই মানুষটা ভালো হবে কি না খারাপ হবে সেটা আমরা একবারও যাচাই করি না বাবা মার কথা আমরা অবাধ্য হই তো এন্ড অফ দ্য ডে দেখা যায় যে আসলে বাবা মা যাকে চুজ করে দেয় সেই মানুষটা আমাদের জন্য যে প্রপার হয় এখানে কিন্তু খুব সুন্দর একটা মেসেজ আছে আর সবচেয়ে বড় কথা আমি তো দর্শক ছিলাম এই দর্শক হিসেবে লাস্ট পার্টটা আমি যখন দেখেছি আমার কাছে খুবই মানে আবেগ প্রবণ মনে হয়েছে নিজেকে আমি মানে স্ক্রিনে দেখতে দেখতেই আমি অন্য মানুষকে অবস্থায় কান্না করে দিয়েছি সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে সবচেয়ে বড় দুইজন সুপারস্টার ছিল সুপারস্টার মানে হচ্ছে মানে স্টার হয় মানুষ সুপারস্টার মানে তো বুঝতেই পারছেন যে ইন্ডাস্ট্রিতে কত পুরনো ডিএ তায়েব স্যার এবং ছিল পরিমণি আপু সো ডিএ তায়েব স্যারের যে অভিনয় তার যে মনোমুগ্ধকর এক্সপ্রেশন এবং তিনি যখন কাজ করেছে সেখানে প্রত্যেকটা লাইনে লাইনে তিনি ফুটিয়ে তুলেছে যে আসলে মানুষ একটা মানুষ কী চায়
একটা মানুষ তার ভালোবাসা দিয়ে সব কিছু করতে পারে। আমি দর্শক হিসেবে মুভিটা দেখেছি, আমার খুব ভালো লেগেছে। তো যারা দেখবে পরবর্তীতে তাদের জন্য আমি কিছু টুইস্ট রাখতে চাচ্ছি, আর আমি আশা করি তারা অবশ্যই দেখবে এবং দেখলে বুঝতে পারবে যে মুভিটা কত সুন্দর ছিল। চমৎকার একটি সামাজিক ছবি, যেটা আমরা সবাইকে নিয়ে, পরিবারের সবাইকে নিয়ে একটা ছবি যেটা দেখা যায়, সেই ধরনের ছবি হলো আমাদের কাগজের বউ। এই সিনেমার কোন দিকটা আসলে আপনার কাছে ভালো লেগেছে? আমাদের সংসার জীবনে, আমাদের প্রত্যেকের মানুষেরই জীবনে কিছু টান পোড়ান থাকে, যেখানে আমরা আমাদের একজনের সাথে আরেকজনের দ্বন্দ্ব, সামাজিক যে বিভিন্ন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা দ্বন্দ্ব থাকে, সেই বিষয়গুলো নিয়েই একটা পরিবারের মধ্যে যে এই পরিবারের যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে এই ছবিটা, এটাই মূল মানে ছবির মূল বিষয়টা। অনেকে বলছে যে সিনেমার শেষ দৃশ্যে অনেকের চোখে জল এসে গেছে, আসলে এই বিষয়টাকে কিভাবে দেখছো? হ্যাঁ, কারণ এখানে আমাদের চিত্রনায়ক ডিএ তায়েবের অভিনয়টা একদম ভিন্ন একটা আঙ্গিকে অভিনয় করেছে, এবং চিত্রনায়িকা পরিমণি তাকে ডিফারেন্ট একটা ক্যারেক্টার এসে অভিনয় করেছে। এখানে যে হাজব্যান্ড ওয়াইফ, মানে একদম দুইজন নায়ক নায়িকা এবং সে ছবিতে তারা হাজব্যান্ড ওয়াইফও ছিল, কিন্তু তাদের মধ্যে যে একটু দূরত্ব, আবার কাছে আসা, এবং এবার শেষ দিকে এসে আসলেই প্রত্যেকটা দর্শকই আবেগ আপ্লুত হয়ে গেছেন, তার চোখে জল আসছে, এবং সে এই দুঃখ বেদনা, মানে এই যে ক্লাইম্যাক্স, এটাতেই সে সবার চোখে জল, মানে পানি আসছে।